Assalamualaikum everyone. Welcome to NS Dot Kitchen. আশা করছি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি খুবই মজাদার একটি মিষ্টি খাবারের রেসিপি শেয়ার করছি। যেহেতু এখন চাল কুমড়োর সিজন তাই আমি চাল কুমড়ো দিয়ে একটি মজাদার রেসিপি শেয়ার করছি। আমি এখানে একটি বড় সাইজের পাকা চাল কুমড়ো নিয়েছি। পাকা চাল কুমড়ো চেনার উপায় হচ্ছে এর উপরের অংশতে এরকম সাদা সাদা চুনের মতো পড়ে যায়। এবার আমি এই চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি মাঝ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি। এক ভাগ নিয়ে আমি এর মধ্যে আবার মাঝ বরাবর কেটে নিচ্ছি। এই চার ভাগের এক ভাগ চাল কুমড়ো নিয়ে আজ আমি একটি মুরব্বা তৈরি করছি। প্রথমে আমি চাল কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এবার আমি একটি কাটা চামচের সাহায্যে চাল কুমড়োটাকে কেচে নিচ্ছি। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, যেন দুই সাইড থেকে খুব ভালোভাবে কেচে নেওয়া যায়। আপনারা চাইলে কাটা চামচ কিংবা টুথপিক দিয়েও কেচে নিতে পারেন। আমি একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিক থেকে কেচে নিয়েছি। এবার কেটে ছোটো টুকরো করে নিয়ে নিচ্ছি। এই চাল কুমড়োগুলোকে আমি একটু শক্ত করে মুরব্বা তৈরি করব। একটি মিক্সিং বোলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে আমি এক চা চামচ চুন দিয়ে দিচ্ছি। পানের সাথে যে চুন খাওয়া হয় সেই চুনটাই নিয়েছি। এবার পানির সাথে আমি চুনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চুন মিশ্রিত পানির মধ্যে আমি আগে থেকেই কেচে ছোটো টুকরো করে কেটে নেওয়া চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পানিটা এই পরিমাণ দিতে হবে যেন কুমড়োর টুকরোগুলো পানির নিচে ডুবে থাকে। এবার আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম সাত ঘন্টা পর। দেখুন ভিউয়ার্স, চাল কুমড়োর টুকরোগুলো আগে থেকে অনেকটা শক্ত হয়ে গেছে। আমি আজকে যেই মুরব্বাটা তৈরি করছি এর জন্য এরকম হওয়া প্রয়োজন। এবার আমি একটি মিক্সিং বোলে পানি নিয়ে চাল কুমড়োটাকে ধুয়ে নিচ্ছি। আমি পানি বদলে বদলে বারবার আমি ধুয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে ধুয়ে নিতে হবে। এই চাল কুমড়োর মধ্যে যেন চুনটা লেগে না থাকে তাই বারবার পানি চেঞ্জ করে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এবার এই কুমড়োর টুকরোগুলোকে চেপে চেপে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি আগে থেকে কেচে নেওয়া সেই কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এটা পুরোপুরি সেদ্ধ হবে না, প্রায় 70% সিদ্ধ করে নিচ্ছি। আমার সেদ্ধ করে নেওয়া হয়েছে, এবার পানি ঝরিয়ে নিচ্ছি। পানি থেকে আমি কুমড়োর টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। একটি স্ট্রেনারে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি মুরব্বা তৈরি করে নেব। মুরব্বা তৈরির জন্য একটি প্যানের মধ্যে আমি পানি ঝরিয়ে নিয়ে সেই কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চিনিটা একটু বেশি ব্যবহার করতে হয়। সুন্দর একটি ফ্লেভার আনার জন্য দুইটি এলাচ দিয়ে দিচ্ছি। এবার একটি স্পেচুলার সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ চিনি থেকেই পানি ছাড়বে। আমি নেড়ে চেড়ে কিছুটা সময় রান্না করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, চিনিটা গলে গিয়েছে এবং কুমড়ো থেকে কিছুটা পানি বের হয়েছে। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুটা সময় রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরপর আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই দেখা যাবে চিনিটা পুরোপুরি গলে গেছে এবং চিনির শিরাটা অনেকটা আঠালো হয়ে গেছে। অনবরত নেড়ে চেড়ে এই পিঠ উল্টে পাল্টে রান্নাটা করতে হবে। আমি উল্টে পাল্টে ভালোভাবে রান্না করে নিয়েছি। চিনির শিরাটা এর কুমড়োর মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিচ্ছি, তবে রান্নাটার শেষের দিকে অবশ্যই অনবরত নাড়তে হবে। দেখুন ভিউয়ার্স, খুব সহজভাবে মুরব্বা রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই কাজে আসবে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন সবার আগে।
সাথে সাথে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন ভিউয়ার্স, আমার চিনির শিরাটা অনেক ঘন হয়ে গেছে। এটাকে যদি আরো বেশি শুকানো হয় তাহলে এর মধ্যে চিনির দানাদার ভাব চলে আসবে। আমি আজকে একটু রসালো করে তৈরি করছি। এবার আমি কুমড়োর মোরব্বাগুলোকে উঠিয়ে নিচ্ছি, একটি স্ট্রেনারের উপর আমি রেখে দিচ্ছি, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।